दर्शक बांग्लादेश भारत मैचेर सबशेष खबर जानाते श्रीलंका थेके जुक्त होच्छेन सहकर्मी शुभ देवनाथ। शुभ, श्रीलंकार आबहावा आज केमन देखछेन एबं नियम रक्षार एई मैचे दुई दलेर स्कोयाड केमन होते पारे? नाभिदा धन्यवाद आपनाके। शुभ दुपुर। एखन पर्यन्त रौद्र उज्ज्वल आबहावा आछे, बृष्टिर सम्भावना थाकलेও बृष्टि एखन पर्यन्त नेই। দুই দলই মাঠে উপস্থিত হয়েছে, তারা প্র্যাকটিস করছে যে মূল মাঠে। এনামূলক বিজয় কিনা আবারও কথা বলতে হচ্ছে। আমরা দেখছিলাম পাশের যে নেট, সে নেটে ব্যাটিং করছিলেন তানজিদ তামিম। সেক্ষেত্রে এনামূলক বিজয়কে কিন্তু এবারও বেঞ্চে বসে কাটাতে হতে পারে। আজকে ম্যাচে উইকেট কিপিং করবেন লিটন দাস, তাকে লিটন দাসকে আমি কিপিং করতে দেখলাম। শেখ মাহিদ অথবা আফিফ হোসেন ফিফটি পয়েন্ট জানিয়েছিলাম। আফিফেরই ফেরার সুযোগ বেশি। আর বাংলাদেশের এশিয়া কাপে হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। যদি এই ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে একটা আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরতে পারবে এবং দেশ সেটি খুব স্বস্তির হবে। আগামীকাল সকালে বাংলাদেশ দল তারা শ্রীলঙ্কা ছাড়বেন, দুপুর নাগাদ তারা বাংলাদেশে পৌঁছাবেন। তারা আগে অবশ্যই চাইবে যে শেষটা ভালো করতে পারেন। কথা আছে শেষ ভালো জয় সব ভালো। আর বাংলাদেশ দলের জন্য জয়টা যতটা গুরুত্বপূর্ণ, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটা ফিরে পাওয়াটা ততটাই গুরুত্বপূর্ণ। সেটা চেষ্টা করবে। আর শ্রীলঙ্কা দলে আজকে হোটেল রুমে সময় কাটেছে। বিশ্বকাপের ট্রফি তাদের এদেশে এসেছিলেন এবং সেইখানে অধিনায়ক দাসুম সানাকে উপস্থিত ছিলেন। এছাড়া অন্য ক্রিকেটার পাথি রানা থেকে শুরু করে ভুল্লা লাগে উপস্থিত ছিলেন। তবে ভারতের বিষয়টি বলে রাখতে চাই, ভারত কিন্তু আজকে অনেককে বিশ্রামে রেখে খেলবে। সে বিশ্রামটা রেখে খেলানোর পরে বাংলাদেশের সুবিধাটা কাজে লাগাতে পারলে শেষ ম্যাচ জয় পেলে সোনায় সোহাগ হবে। নাভিদা, এই ছিল আমার কাছে এখন সবই লোটেশ্বর জন্য এতটুকু ছিল আমার কাছে।